আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ব্যাটার হাফ গল্পের 9 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় আমার সাথেই থাকবেন, আর নিয়মিত লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সাগরের কথা শুনে বৃষ্টি লজ্জা পেল, সে কি ভাবলো আর কি হলো। হাত বাড়িয়ে ছুমের শার্টটা নিয়ে নিল, সাগর উল্টো দিকে ঘুরতে সে ফটাফট জামাটা পরে নিল। শার্টের রং দমদমে সাদা, বৃষ্টির পরনের টপস গাঢ় লাল, যার ফলে শার্ট পরার পরও সব স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাড়াহুড়ো করে বোতাম লাগানোর কারণে সঠিকভাবে লাগানো হয়নি, উপরের অংশটা অনেক ফাঁকা রয়ে গেছে। বেজা শরীরের কারণে সব কিছুই দৃশ্যমান, জানালা দিয়ে বৃষ্টির ঝিরঝিরে ফোঁটা পানি এসে ভিজিয়ে দিয়েছিল তাকে। বৃষ্টিকে এতটা মোহনীয় লাগছে যে যে কোনো পুরুষই এক পলক দেখতেই ঘায়েল হয়ে যাবে। সাগর স্বাভাবিকভাবে বৃষ্টিকে দেখছে। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে একটু পরপর মুখের সামনে পড়া চুলগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছে। সাগর প্যান্টের পকেটে দুই হাত পুড়ে রোকজকে তার কাণ্ড দেখছে। বৃষ্টির মধ্যে সে অস্বস্তি দেখছে না, বরং লজ্জা দেখছে। সে বুঝে উঠছে না বৃষ্টি তার মতো অস্বস্তি কেন হচ্ছে না। তবে কি বৃষ্টি তার প্রতি দুর্বল নাকি অন্য কিছু? নিজের ধারণা সঠিক কিনা জানতে সে একটা বদ্ধি আটলো। ধীরে ধীরে বৃষ্টির দিকে এগোতে লাগলো, সে বৃষ্টিও পিছাতে লাগলো। বৃষ্টির একদম পিছনের দেয়াল, যার কারণে সে দু কদম যেতেই তার পিঠ দেয়ালে ঠেকে যায়। সাগর দুই হাতে উঠিয়ে তার দুই পাশে রাখলো। বৃষ্টির চোখ তুলে তাকায় সাগরের দিকে, তার চোখে অন্যরকম মাদকতা, গভীর আকুতি বড় সেই চাহনি। সাগর তার মুখটা এগিয়ে নেয় বৃষ্টির দিকে, সে পরম আবেশে চোখ বন্ধ করে নেয়। সাগর কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে দ্রুত সরে গিয়ে উল্টো ঘুরে যায়। সে যা ভেবেছে তাই ঠিক। সাগরের কোনো সারা শব্দ না পেয়ে বৃষ্টির চোখ খোলে, সে তাকিয়ে দেখে সাগর তারই সামনে, সে তার থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে। সাগরের এমন কাণ্ডে বৃষ্টি প্রচণ্ড আহত হয়, বিষয়টা তার এগোতে লাগলো, চোখে জল চলে এলো। দুবার এমন করার কারণ কি? সাগর দুই হাত দিয়ে তার মাথা চেপে ধরে বলে, তুমি আমার উপর দুর্বল বৃষ্টি, কিন্তু এটা তো হওয়ার কথা নয়। বৃষ্টির টলমল চোখে বলে, কেন হওয়ার কথা নয়? সাগর নিশ্চুপ। তা দেখে বৃষ্টি কিছুটা খেপে উঠে সে আওয়াজ করে বলে, আপনি কি পরপুরুষ? আপনি আমার স্বামী, আপনার উপর দুর্বল হওয়া কি জায়েজ নয়? এটা কি আমার অপরাধ? সাগর মাথা তুলে ওর দিকে তাকায়, বৃষ্টির চোখ দিয়ে জল ইতিমধ্যে গড়িয়ে পড়ছে। সে সাগরের একদম সামনে গিয়ে বলে, জবাব দেন, এটা কি আমার অপরাধ? সাগরের সারা শব্দ না পেয়ে সে ঘুরে দাঁড়ায়, হাঁটতে হাঁটতে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, চোখের জল দুই হাত দিয়ে মুছে ফেলে বলে ওঠে, জানেন, মা যেদিন আমাকে বলেছিল আমার বিয়ে ঠিক হয়েছে, সেদিন আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয়ে গিয়েছিল, নাম না জানা এক অনুভূতি ঘিরে ফেলেছিল আমায়। সব মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, বেশ ঘটা করে আমার বিয়ে হবে, অনেক আয়োজন হবে, খুব আনন্দ করব, কিন্তু তা একদমই হয়নি। আমার বিয়েটা একদমই সাধারণভাবে ঘরে কাজে এনে হয়েছিল, আমি মেনেও নিয়েছিলাম, ছোট্ট ঘরের মেয়ে আমি, এমন বিয়েও আমার কপালে জুটেছে এই ডের। এত বড় ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব আসায় আমি খুবই বিচলিত হয়েছিলাম, বারবার প্রশ্ন করেছি, এত বড় ঘর থেকে আমার মতো সাধারণ মেয়েকে কেন বিয়ের প্রস্তাব এসেছে, কি আছে আমার? মাকে জিজ্ঞাসা করতে তিনি বলেছেন, আপনার নাকি আমাকে পছন্দ হয়েছে, আমাকে নাকি আপনি ভালোবেসে ফেলেছেন, সেজন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। একথা শুনে আমার ভিতরে দ্বিতীয়বার নাড়া দিয়ে উঠেছিল আপনার জন্য। মনে মনে সারাক্ষণ আপনাকে নিয়েই ভাবতাম। বিয়ের প্রথম রাতে যখন আপনি আমায় বলেছিলেন আমার মনে হয় আমাদের কিছু সময় দেওয়া দরকার এই সম্পর্ককে, সেদিন আবারও আপনার জন্য আমার মনে অনুভূতি তৈরি হয়ে যায়।
আগের দুই অনুভূতির থেকে এই অনুভূতির জোর বেশি ছিল, যা আমাকে আপনাকে ভালোবাসতে বাধ্য করেছিল। আপনার সুদর্শন চেহারায় আমি প্রথমেই মুগ্ধ ছিলাম, প্রথম দিনই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল। এরপর আমার সাথে এমন দূরত্ব রেখে চলা, পর্যাপ্ত সময় দেওয়া, এসব আমাকে আপনার প্রতি নতুন নতুন অনুভূতি সৃষ্টি করিয়ে দেয়। আমার মন সেই অনুভূতির নাম দেয় ভালোবাসা। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছিলাম আপনাকে, যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বিশ্বাস করেন, আমি একবারের জন্য মনের ধারে কাছে আনিনি যে বাচ্চা পয়দা করার জন্য আমাকে বিয়ে করেছেন আপনি। আমি কখনোই ভাবিনি আমি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন হিসেবে কারো জীবনে ভূমিকা রাখবো। এইসব শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয়েছিল। সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল যখন শুনেছিলাম আমার আপন মা এইসবে সামিল ছিল। আচ্ছা, আমি কি এতটা তুচ্ছ? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আমার কি কোনো অনুভূতি নেই? আমি কি রোবট? বৃষ্টির কথা শেষ হতেই সাগর ওর দিকে তাকায়। সে দেখে বৃষ্টি কাঁদছে, শেষের কথাগুলো বারবার উচ্চারণ করছে, তার চোখের জল ফেলছে। সাগর এখনও নীরব, সে কি বলবে ভেবেই পাচ্ছে না। তার নিজের জীবনটাও যে বেড়াজালে আটকানো। সাগর এগিয়ে গেল তার কাছে, বৃষ্টি তখনও কাঁদছে। সাগর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, চলে যাও, তুমি দূরে কোথাও চলে যাও। বৃষ্টির কান্না বন্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, মানে? সাগর দ্রুত গতিতে বলে উঠে, তুমি পালিয়ে যাও, এখানে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না। আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো কি না আদৌ জানি না, আমার কাছে তুমি সুখী থাকবে না সেটা নিশ্চিত। তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আর আমাদের মধ্যে তো কোনো গভীর সম্পর্ক নেই, তাহলে তো কোনো সমস্যা হবে না। তুমি দূরে কোথাও চলে গিয়ে নতুন জীবন শুরু করো, চিন্তা করো না, এদিকে আমি সামলে নিব, কাউকে তোমার কথা বলবো না, তোমার পরিবারকেও আমি চালাবো। বৃষ্টি চোখ বড় বড় করে তাকায় সাগরের দিকে, মস্তিষ্কটা মিনিট খানিকের জন্য অচল হয়ে যায়। সাগরের কথাবার্তা শুনে সে স্পষ্ট বুঝতে পারছে সাগর কতটা সিরিয়াস। বৃষ্টি বুঝে উঠতে পারছে না সাগর এইসব কেন বলছে। আচমকা সাগর ওর হাত ধরে বলে ওঠে, চলো। বিস্ময় বৃষ্টি কিং কর্তব্য বিমর, সে জাজালো বলে বলে ওঠে, আশ্চর্য, আমি এভাবে কোথায় যাব? আপনি আমার জামা কাপড় দেখতেছেন না? এইসব পরে এত রাতেই বা কই যাব? সাগর বৃষ্টির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তাই তো, এগুলো পরে তো তুমি বাহিরে যেতে পারবে না। দাঁড়াও, আমি মাহিকে ডাকছি, ওর রুমেই তো তোমার জামা কাপড়, তাই না? সাগর বৃষ্টির হাত ছেড়ে দিয়ে চলে যেতে নিল। বৃষ্টি দ্রুত গতিতে ওর হাত চেপে ধরল, নিজের দিকে সাগরকে ঘুরিয়ে জাকিয়ে বলে উঠল, আপনি কি পাগল? এখন কয়টা বাজে, এত রাতে আপনি মাহিকে ডাকতে যাচ্ছেন? আর এই ঝড় বৃষ্টির রাতে আমি কই যাব? আপনার কানে কি শিলা বৃষ্টির আওয়াজ যাচ্ছে না? বৃষ্টির ঝাঁকানিতে সাগরের হুঁশ ফিরে আসলো। সে আশপাশ তাকিয়ে দেখল বাহিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। সত্যিই তো, এত রাতেই কই যাবে আর কিভাবে যাবে? সাগর মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ তাই তো, এখন আমি কি করব? আচ্ছা, আমি না হয় কাল সকালে তোমাকে দূরে পাঠিয়ে দেব, ঠিক আছে? বৃষ্টির রাগ উঠে গেল। সাগর সেই কখন থেকে উল্টাপাল্টা বলছে, দাঁতে দাঁত চেপে বৃষ্টি বলল, আমি কি বলেছি, আমি চলে যেতে চাই? সাগর বলল, না তো। বৃষ্টি বলল, তাহলে আপনি কেন এইসব বলতেছেন? সাগর চুপ করে যায়। বৃষ্টি তার দিকে এখনও চেয়ে আছে। সে বৃষ্টির দিকে হতাশ চাহনি দিয়ে বলে, তাহলে কি করব আমি? বৃষ্টি রেগে বলে, যা ইচ্ছা তাই করুন। সাগর অবাক চোখে তাকায়। বৃষ্টির রাগে গজগজ করতে করতে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ে। সাগর তার দিকে কয়েক সেকেন্ড ছোট্ট ছোট্ট চোখ করে তাকায়। এরপর সে দৃষ্টি সরিয়ে গালে হাত দিয়ে গভীর ভাবনে ডুব দেয়। সে কি করবে? এদিকে শাহিনুর বেগমের সাথে শুয়ে আছে রাত্রি, ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে রাত্রিকে জড়িয়ে ধরেন। রাত্রির চোখে তখনও ঘুমের চিটে ফোটাও নেই, গত কয়েকদিন থেকে তার প্রতিটা রাত নির্ঘুম কাটে। আজকে রাতে তো তার আরও ঘুম আসবে না, স্বামী তার অন্য নারীর সাথে দূরে কোথাও, সে কীভাবে শান্তিতে চোখের পাতা এক করবে? দ্বিতীয় কারণ তার বাবা, বাবার সম্পর্কে এসব শুনে তার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। বাবা মায়ের বিচ্ছেদের কারণটা স্পষ্ট হয়ে গিয়েছে তার। শাহিনুর বেগম জড়িয়ে ধরার সে কেঁপে ওঠে, সে ঘাড় ঘুরিয়ে তাকান ওনার দিকে, আলতো হাতে ছুঁয়ে দেন ওনার মুখ, ওনার দিকে তাকিয়ে হাসলো। এরপর চোখ দুটো জোরপূর্বক বন্ধ করলো ঘুমানোর চেষ্টায়। কখন যে চোখ লেগে যায় সে টেরও পায়নি। শেষটাতে হট্টগোলের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় রাত্রির। দরপুরে উঠে দেখে তার পাশে কেউ নেই, পাশের রুম থেকে চিল্লাপাল্লার আওয়াজ ভেসে আসছে। শাশুড়ির আর্তনাদ সুর তার কানে বাজতে লাগলো, সে দ্রুত উঠে গেল।
রাত্রি দৌড়ে রুমের বাহিরে যেতে তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। রাত্রি ভয় পেয়ে যায়, সে অস্থির হয়ে বলে, মা কি হয়েছে? শাহিনুর কাঁদার জন্য কথাই বলতে পারছে না, তবুও তিনি অস্পষ্ট স্বরে রাত্রির নামটাই উচ্চারণ করলেন, তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অবশ্যই ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।